ভেনেজুয়েলার ক্যাটাটম্প নদী যেখানে মারাকাইবো হ্রদের সঙ্গে মিশেছে সেখানকার আকাশে অদ্ভুত এক দৃশ্য দেখা যায়। কোনো ঝড় ঝাপটা ছাড়াই হঠাৎ হঠাৎ উপরের আকাশ চিরে দেখা যেতে থাকে বজ্রের ঝলক। বছরে 140 থেকে 160 রাতে প্রায়ই এমন বজ্রপাত হতে থাকে। কখনো কখনো টানা 10 ঘন্টা ধরে চলে বজ্রপাতের এমন আলোর খেলা। খবর সংযোগের আজকের এই আয়োজনে আমরা আপনাদের অদ্ভুত এই বজ্রপাতের কথা জানাব। ক্যাটাটম্ব নদীতে পুরো বছর জুড়ে 12 লাখের বেশি বজ্রপাত তৈরি হয় কেবল এই একটি জায়গায়। স্থানীয় মানুষের কাছে রিলামপোগে দেল ক্যাটাটম্ব নামে পরিচিত এ আজব ঘটনা এখন মোটামুটি প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। আদিকাল থেকেই বজ্রের এ ঝিলিক দেখা যায় বলে কথিত আছে। 1595 সালের এক রাতে স্যার ফ্রান্সিস ড্রেক মারাকাইবো শহরের দখলে নেওয়ার জন্য এগোতে থাকেন, কিন্তু হঠাৎই আকাশ আলো করে ঝলসে ওঠে বিদ্যুৎ। প্রতিপক্ষের চোখে ধরা পড়ে যায় তার সেনারা আর ভেস্তে যায় পুরো পরিকল্পনা। একই রকম আরেকটি ঘটনা ঘটে 1823 সালের 24 জুলাই। তখন ভেনেজুয়েলার স্বাধীনতা যুদ্ধ চলছে। বজ্রের আলোর চমকে আক্রমণ করতে আসা স্পেনীয় জাহাজগুলো ধরা পড়ে যায়। এই আলোর ঝলক 400 কিলোমিটার দূর থেকেও ভালোভাবে দেখতে পাওয়া যায়। এমনই নিয়মিত আর নিখুঁতভাবে বজ্রপাত ঘটে এখানে যে সমুদ্রের নাবিকরা দিক নির্ধারণের জন্য এর আলোর দিশা ব্যবহার করছে সেই শত শত বছর ধরে। সাধারণত বাজ পড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে কান ঝালাপালা হয়ে যায়, কিন্তু মারাকাইবো শহরের এসব বজ্রপাতে বলতে গেলে তেমন কোনো শব্দই হয় না। মেঘ থেকে মেঘে ছড়িয়ে পড়া এ বজ্রের দল যেন নিজেদের সঙ্গে নিয়ে চলে অজানা কোনো রহস্য, যা ভেদ করা এখনো সম্ভব হয়নি। পুরো পৃথিবীর মধ্যে ঠিক এই একটা জায়গায় কেন এমন নিয়মিত বজ্রপাত দেখা যায় তা নিয়ে চলছে গবেষণা। 1960-এর দশকে মনে করা হতো মারাকাইবো এলাকার মাটির ভেতরকার ইউরেনিয়াম এমন আজব ঘটনার জন্য দায়ী। অবশ্য এর পেছনে কোনো যুক্তি দাঁড় করানো যায়নি। এখানকার বাতাসে মিশে থাকা আয়নিক মিথেন গ্যাস আর আন্দিজ থেকে আসা ঝড়ো মেঘের মিলন থেকেই নাকি এ বজ্রপাতের শুরু। আবার কারো কারো মতে এসব বজ্রপাত থেকে তৈরি হওয়া নাইট্রোজেন অক্সাইড গ্যাস যে অনবরত ওজোন স্তর তৈরি করছে মেঘের ওপর, সেটাই নাকি এসব বজ্রপাতের সত্যিকারের কারণ। তবে নানা জনের নানা মত থাকলেও এখন পর্যন্ত ঠিকমতো কেউই এসব বজ্রপাতের আসল কারণ খুঁজে বের করতে পারেনি। কিন্তু 2010 সালে ঘটে আজব এক ঘটনা। শত শত বছর ধরে মোটামুটি নিয়ম করে চলতে থাকা এ বজ্রপাতে হঠাৎই ছেদ পড়ে। সে বছরের জানুয়ারির শেষ থেকে মার্চ মাসের শুরু পর্যন্ত টানা 6 সপ্তাহের মতো অন্ধকারেই পড়ে থাকে মারাকাইবোর আকাশ। সেটি ছিল 104 বছরের মধ্যে সবচেয়ে বেশি দিন টানা বজ্রপাত বন্ধ থাকার ঘটনা। পরে অবশ্য আবার কোনো এক অজানা কারণে আগের মতোই বজ্রপাতের ছন্দ খুঁজে পায় মারাকাইবো শহর, চলতে থাকে আলোর নাচন। কানিস্পাতে মানিপা, খবর সংযোগ।